হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফটার লং ডে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তার জন্য অসংখ্য 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 সরি সবার কাছ থেকে চেয়ে নিলাম। আজকে রেসিপি শেয়ার করতে করতে বলবো কি হয়েছে না হয়েছে। আজ তোমাদের জন্য স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, পানির টিক্কা স্যান্ডউইচ। হ্যাঁ, নতুন রেসিপি। প্রথমে একটা ঝটাকসা বোল নিয়ে নাও, তার মধ্যে দিয়ে দাও একটু অয়েল, মাস্টার্ড অয়েল। তারপর দিয়ে দাও ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, পারলে একটু গরম মশলা গুঁড়োও অ্যাড করতে পারো। আর সাথে কিন্তু অবশ্যই কিন্তু তান্দুরি মশলা, না হলে কিন্তু টিক্কা হবে না। তারপর অ্যাড করো কিউব করা পনিরগুলো, তারপর পরিমাণ মতন ধনে পাতা অ্যাড করে ভালো করে ম্যারিনেট করে রাখো বেশ কিছুক্ষণ। তাহলে হ্যাঁ, যেটা বলছিলাম, বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি রেগুলার ভিডিও আপডেট করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। দেখো, নিজের কথা বলতে বলতে ভুলেই গেলাম। হ্যাঁ, তারপর ব্রেড নিয়ে নাও, নিয়ে ভালো করে তার মধ্যে বাটারটাকে লাগিয়ে নাও, তার উপর দিয়ে টমেটো কেচাপ সোয়াইপ করে নাও। তারপর অ্যাড করতে হবে পাস্তা সস বা পিৎজা সস। এখানে আমি পিৎজা সস অ্যাড করেছি, তোমরা চাইলে পাস্তা সসও অ্যাড করতে পারো, চয়েস ইজ ইয়োরস। আমার যখন শরীর খারাপ ছিল তখন আমি প্রায় দিনই এই স্যান্ডউইচটা খেতাম সন্ধেবেলায়, কারণ শরীর খারাপ থাকলে মানুষ চটপটা খাবার বেশি পছন্দ করে। আই হোপ তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। শরীর খারাপ থাকার কারণে আমার গলার ভয়েসটা একটু ডাউন যাবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর ব্রেডগুলোর ওপরে ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো সুন্দর করে এরকম চারটে করে দিয়ে দিতে হবে। তারপর একে একে ক্যাপসিকাম, পেঁয়াজের কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওপর থেকে অরিগানো আর চিলি ফ্লেক্স চাইলে তোমরা অ্যাড করতে পারো, এখানে আমি চিলি ফ্লেক্স দিই। তারপর চিজ দিয়ে বেশ কিছুক্ষণ ব্রেড করে নিলেই তৈরি পনির টিক্কা স্যান্ডউইচ। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও, ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, আজকের ব্লগ এইটুকুনি।